মানুষ তেমন তেমন স্বর্ণ রূপাল খনি যেভাবে একসাথে থাকে ওইভাবে, কিন্তু আমরা তো আজকে অনেক দূরে, ভাই ভাইয়ের থেকে দূরে। এই দুনিয়াতে তো কাছে থাকার কথা ছিল, ভাইয়ের মতো ভাই হলে দুনিয়া তো কাছে, একেরা তো কাছে। ওই দিনকে আল্লাহ পাক ভয় করে, ভয় করতে বলছেন উজকুরি ইয়াওমা, ওই দিনকে ভয় করো। কোন দিন? আল ইয়াওমা যেদিন ভাই ভাই থেকে দূরে যাবে আর মাতা থেকে দূরে যাবে, পিতার থেকে দূরে যাবে, স্ত্রী বোন যারা আছে সহ সবাই সবার থেকে দূরে চলে যাবে, ওই দিনকে তোমার ভয় করো। দিনটা হলো কেয়ামতের দিন, অকুল্ল হন আতিহি ইয়াউমাল কিয়ামতি ফাটা সুরা মরিয়ামের মধ্যে আল্লাহ ঘোষণা করে যে হাশরের ময়দানে একাকী থাকবে আমার সামনে, হিসাব আমি দেব, একা একা, কেউ সাথে থাকবে না, ছেলে না, ভাই না, চাচা না, ডাক্তার সাহেব না, উপস্থিত করা না, মন্ত্রী সাহেব না, বিশ্বাস না, কেউ না, সেদিন আপনি একা। ওই দিনকে ভয় করতে হবে, যেদিন আত্মা ওয়াহিদা আপনি শুধুই একাকী থাকবেন, ইউ আর অল অ্যালোন ইন টু দ্য গ্রেভ, আপনি একাই যেদিন থাকবেন ওই দিনটার কথা মনে করতে হবে, অস্থায়ী ঠিকানা আজ কাল নাই, এগুলো আমার ভিতরে কোনো দিন ধরবে। আমার ভালো লাগার কিছু জিনিস আছে, সেটা হলো দামি গাড়ি, তারপরে তারপরে বিশাল অট্টালিকা বাড়ি, এগুলো ছোটোবেলা থেকে পছন্দ না, গ্রামের পরিবেশ আমি পছন্দ করি, হাঁস মুরগি, তারপরে একটা গরু, ছোট্ট পুকুর থাকবে, মাছ, সামাজিক একটা বন্ধন থাকবে, লোকজন দাওয়াত দেবে, আসবে, বসবে, জিকির আজকাল করবে। এই তারপরে নতুন সাইকেল কিনেন না, নতুন সাইকেল, এই নতুন সাইকেলের আমার শখ, নতুন সাইকেল চালাই, মোটরসাইকেল আর বিটিস, এগুলা চাল দেওয়ার একটা মনে রাখ, কবি কত দামি বিল্ডিংটা আমার কাছে ভালো লাগে, টিনের ঘর তাই না, টিনের ঘর থাকে, দোতলা ঘর থাকে, চক চক করে, বৃষ্টি পরে বোঝা যায়, এই গ্রামের একটা পরিবেশ, এটা আমার কাছে ভালো লাগবে, গ্রাম ফটোর পছন্দ লাগবে, যাই কিছু করে যা যা দেখতে পছন্দ হিসাব করতে মধ্যে খাই, এমনি বাদ বেগুন বাজে, তারপরে ওই কালীঘাটের মরিচ কাটা, তারপরে ওই আপনার ওই চিংড়ি মাছ ভর্তা, তারপর পুঁটি মাছ বাজে, গ্রামের যে পরিবেশ এটা আমার কাছে খুব ভালো লাগে। আর হলো সামাজিক বন্ধনটা আমি খুব ভালো মনে করি, প্রতি বছরে মানিকল ওখানে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, হিন্দু ধর্মের যারা আছে তাদেরকে আমি ডাক দিই, বসি, কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করাই, তারপর মুসলমান যারা আছে সবাইকে আমি খাওয়া সুরাত আহার মতো করে দেব, সুরাত উদ্দাহার, তার মানে হলো দীর্ঘ একটা সময়, আল্লাহ তাআলা ইনসানে আইরুমিনা দাহি লামিয়াকুল শাইয়্যান মাযকুরা, দীর্ঘ সময় মায়ের পেটে সন্তান তোমাকে আল্লাহ পাক বলে রাখছিলেন, এই জন্য হলো কোন উদ্দেশ্য সারা আপনাকে ভালোবাসে কেন? লিমাজিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যে, আল হুকুফিল্লাহ আল মুক্তফিল্লাহ, আল্লাহকে ভালোবাসি তোমাকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি তোমাকে ভালোবাসি, এরকম তো দুনিয়ার কোনো খেল নাই, কোনো কিছু নাই, সেই অন্তরের দরকার আছে না নাই, ওই হৃদয়ের দরকার আছে, মানুষের ভিতরে আছে কি, মানুষের ভিতরে আছে প্যান আতুর ভিতরে না নিবে, আর ওই কিছু আছে, সেই আছে সেটা কি, সেটা হলো কল জোরে হৃদয়, সে পালক কলুষিত হয়ে গেছে, কালো হয়ে গেছে, গুণা অপরাধ হিংসা বৃত্তের শিল্পের কারণে সে কলম কালো কালো হয়ে গেছে, সেটা এই জন্য কোরআন কারীম আল্লাহ ঘোষণা করেন মারাতুন ফাযাতাহুম মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ব্যাধি অন্তরের মধ্যে কিসের পরশ্রী কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি হিংসা কৃষ্ণের অন্তর করে গেছে,
অন্তরটা কালো হয়ে গেছে কলমের মধ্যে গুনার দাগ পড়ে গেছে আর এই গুনার দাগ যদি উঠাই দিতে চাও আল্লাহ পাক বলতেছেন কোরআন কারীমের মধ্যে আলা বিযিকরিল্লাহ এখন তো সবারই খিদার সময় আর কি, এই সবাই তো খিদা লাগছে। আমি তো অনেক দূর থেকে আসছি, আমার তো খাওয়ার কোনো টাইম টিউন নাই, দেখে আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই। কোনো সময় তো আর রেলগাড়ি চলে সন্ধ্যা হয়ে যায়। সম্মানিত ইমাম আসছেন, ওলামা ইকরাম আসছেন, আমরা দোয়া দরখাস্ত করি তাদের জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীম দুই জায়গার মধ্যে আলেমদের কথা বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা, একমাত্র আলেমরাই আছে পৃথিবীর মুখে বান্দাদের মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ভয়। সুবহানাল্লাহ, পরীক্ষা করে দেখেন যতগুলো মাদ্রাসা আছে, কলমি নিজামের প্রায় 25,000 মাদ্রাসা আছে, মানিকগঞ্জের কলমি নিজামের মাদ্রাসা, আমি করছি কলমি নিজামকে আমি খুব ভালোবাসি, ফাজিল আজদারুল উলুম দেওবন্দ মাসাক মাজার এই কুরবিয়াতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার মধ্যে সাইন স্কুলের দায়িত্ব আমি হয়েছি সে তার স্ত্রীর মায়ের খুব করে একটা 60 লাখ নিয়ে গেছে, একজনের স্বামী 60 লাখ টাকা বিক্রি করছে, তার স্ত্রী পরকে ভালোবাসা আছে পাহাড়ে এই হলো, একটা হলো নূর আলো, একটা হলো জ্যোতি। এই ঘর যদি অন্ধকার থাকে, 200 লাঠিয়া যদি লাঠি দেওয়া অন্ধকার বাইরে যাবে, অন্ধকার বাইরে খেতে দিয়ে লাঠি যাবে, এক একটা লাঠির দাম যদি 10 লক্ষ ধরে টাকা হয়, অনেক দামি লাঠি, স্বর্ণের লাঠি, লাঠির দাম বাইরে অন্ধকার দিয়ে যাবে না তো। 5 টাকার একটা মেসেজ কাটিয়ে এনে একটু জ্বালাম মোমবাতি সব অন্ধকার দেয়, কত শিখছি তাহলে পরে কতর মধ্যে যখন আল্লাহ জিকির আসবে এবং যখন কোরআন তেলাওয়াত হবে, সুবহানাল্লাহ জিকির যখন করবে, এটা হলো ভিতরে একটা আলো, এটা হলো একটা আলো, সুবহানাল্লাহ। এই মানুষকে পাহারা দেয়, বিপরীতে যখন ধন সম্পত্তি টাকা পয়সা আছে মানুষ টাকারে পাহারা দেয়, 20 লক্ষ টাকার গরু বিক্রি করছে ঈদের আগে রাত্রিতে, বউ যায় না হেউ যায় না, খাইয়ের টাকা দিয়ে দেয়, সুদ যদি আছে টাকা ভিজা যায় তুমি মধ্যে নিছে, টাকা ভিজা যায় লুঙ্গিও খুলাইছে, খোলা টাকা জানি না ভিজে, আমাদের পদ্মা ওখানে একটা লঞ্চ উঠছে, একটা 8,000 টাকা
মারা গেছে ও মরতাছে ডুবতাছে টাকা তার হাতে উঠেছে মৃত্যুর আগ পর্যন্ত টাকা উপরে ধরে দিচ্ছে এটা কার জন্য বন্ধ করুন না ফোনটাকে কি দরকার এত এই এই টাকার জন্য আপনি ইউরোপে মানুষ গেল সেই গ্রামের মধ্যে মানুষ ঢুকে গেল সেই কোথায় কোথায় গেল ভূমধ্য সাগরে মারা গেল না মানুষ তার জন্য টাকার জন্য টাকার জন্য মানুষ টাকার জন্য ভাই বোনকে হত্যা করে বোন ভাইকে হত্যা করে সব কিছু এটা ভাই পাবে অর্থ তুই সব অর্থের মূল অর্থ না হলে জীবনের অর্থ হয় না অর্থ থাকলে জীবন নিরর্থ হয়ে যায় অর্থ যদি অর্থ যদি সে না বোঝে এজন্য কবি বলেন দামি গোয়া কে আজ দুনিয়া জুদা বাস বহন করে কে বাসি বা খোদা বাস টাকার পকেটে যাবে না টাকা যেন তোমার পকেটে থাকে তাহলে এই শক্তি এই একটা হিসাবপত্র আপনার দেহের মধ্যে একটা জায়গা আছে সেটা নাম কম এটা যদি আপনি ঠিক করতে পারেন মানুষের সমস্ত চিন্তা শক্তি দুষ্কর্মে অপরাধ করবে খুন করবে যা কিছু করবে এর উদ্রেক হয় কোন জায়গার থেকে বিজ্ঞান বলে তার ব্রেনের থেকে ইসলাম বলে তার কলবের থেকে অন্তর থেকে অন্তরে কলবের মধ্যে খেল হয় খুন করবে এরপরে ব্রেনে কাজটাকে গোছায় একলা তো পারবো না পরে সাথে নেবো ডাক জানবো আমি একটা কথা বলবো তুই সাইন্স স্কুলের ঘরের মধ্যে কুক দিবি এই প্ল্যানটা সে ব্রেনে করে ব্রেনে করার পরে ব্রেন অর্ডার দেয় এবার হাত ব্রেন অর্ডার দেয় এবার চাপ পোয়াতে নেই ব্রেন অর্ডার দেয় এবার গুলি কর এরপরে কাজগুলো হয় মূল কাজটা হলো তার অন্তরে তার খেয়ালটা করে যায় ঠিক অন্তরে যাহা কিছু মানুষ করে যাহা কুকুর কল্পনা করে যাহা খারাপ চিন্তা করে এই চিন্তার হিসাব আল্লাহ পাক হাশরের ময়দানে নেবেন হিসাব দিবে ওয়া ইন তুবু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবুকুম বিল্লাহ ওয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এআশির যখন নাজিল হয়ে যায় সূরা বাকারার শেষের দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ যাহা কিছু সে নিজের অন্তরে পরিকল্পনা করে এই অন্তরের গুণাগুলো হাশরের ময়দানে ধরা হবে আমরা তো মনে মনে অনেক কিছু গুনাহের কথা আমাদের কল্পনা হয়ে যায় এগুলো কি আল্লাহ পাক ভুলবে হাসান ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা আল্লাহ পাক বললেন সবার মন কোন দেশা আল্লাহ পাক বুঝতে পারলেন আল্লাহ পাক বলেন ও নবী বন্ধু মনের খেয়াল আজকে থেকে মাফ করে দিলাম আমার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাফসান ইল্লা মুসাহা মা কসমত আলাইহা ফক কসমা জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ তার বুঝাটা পারবে তার উপর অতিরিক্ত বুঝা আমি আল্লাহ পাক চাপাই দেবো জোরে বল সুবহানাল্লাহ আর একটা হুকুম আল্লাহ পাক দিয়ে দিলেন ওনার কাজ পরিকল্পনা যদি করে কোন গুনাহ আল্লাহ পাক দেখবেন না হ্যাঁ যদি পরিকল্পনা করে যদি চুরি শুরু করে তাহলে এই গুনাহ আল্লাহ দেখবেন তখন ইমানটা তার মাথার উপরে ভাসমান অবস্থায় মধ্যে থাকে আর স্নেহের কাজ যখন করবে আল্লাহ পাক বলেন বলে দিন আপনার অপরদেরকে নেকের কাজের নিয়ে যখন করবে তখন তুই সোয়াবে শুরু এই রহমতের নবী কোথাও যাওয়ার কোনো সাহস আছে জরুরি না আল্লাহ রাসূলকে ভালোভাবে কি করে আল্লাহ রাসূলকে ভালোবাসা যাবে আল্লাহ রাসূলকে ভালোবাসা যারা আল্লাহ রাসূল ভালোবাসা যারা আল্লাহ পাককে আল্লাহ পাক বলেন ওই লোককে তুমি ভালোবাসো তার কাছে যাও তার সাথে বন্ধুত্ব করো যে ব্যক্তিকে আমার দিকে রুজু হয়েছে সূরা লোকমান বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া মারামারি কাটাকাটি হানাহানি নাই ভিতরে কোন হিংসা বিদ্বেষ নাই
আজকে মাগরিব পর্যন্ত জানা প্রস্তাব ইনশাআল্লাহ হবে আজকে যারা আসছেন আসেন আমাদের ছেলেপেলেদেরকে আমরা আলেম আলেম মাদ্রাসা পড়াই মাদ্রাসা পড়ে সে তার পিতামাতার শিক্ষক হবে পিতামাতাকে মারবে না তার ভিতরে সে জ্ঞানের নূর সে থাকবে কোরআন শিখবে ঘুমতে পৌঁছাই কোরআন শিক্ষালাভ করবে সূরা আল বাকারা কোরআন ইসলাম যালিকাল কিতাব ওয়ালা ওয়াইবা সূরা আল বাকারা পড়বে সূরা নূর তেলাওয়াত করবে এই সূরা গুলো তেলাওয়াত যখন করবে সূরা তখন যখন করবে তেলাওয়াত যখন করবে আল্লাহ পাক তার হায়াত বাড়াই মঞ্জুর সুবহানাল্লাহ আল্লাহ রহমত করবে সূরা মুল 30 আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন জানি চাই আমার উম্মতকে যেন সূরা মুলটা তার অন্তরে যেন সে ধারণ করে সুবহানাল্লাহ জরুর সুবহানাল্লাহ যখন করবে ভিতরে আলো আসবে এই সে খুনি ডাকাত হবে না পিতামাতার অবাধ্য সন্তান সে হবে না অতএব ঘুম থেকে উঠেই আল্লাহ জিকির করি ঘুম থেকে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করি পুরো ঘরটা আলো হয়ে যাবে জোর যে সংসারে জিকির আছে যে সংসারে নামাজ আছে যে সংসারে কোরআন কারিম তেলাওয়াত আছে ওই সংসার আলোকিত হয়ে যাবে কোনো মারামারি কাটাকাটি হবে না কেউ থাকবে না এই দাওয়াত দিলে আমরা মাঠে ময়দানে গ্রামে গঞ্জে জোরে জঙ্গলে যেখানে শুধু ওখানে দাওয়াত দিই জিকির করেন জিকির করলে অন্তরে আলো আনবে এটাই তো বলি মাদ্রাসা শিক্ষকরা তারা মাদ্রাসা করা ছাত্রদেরকে আলো দিতেছে হাফেজ সর্দারা হেফজ শিখে আলো দিতেছে আমরা যারা এই অমরে যারা কাজ করি যেখানে আমি সেখানে মানুষদেরকে জিকির দাওয়াত দিতেছি তাতে কি ফল খারাপ হইতেছে না ভালো ফল ভালো হইতেছে তাদের সমস্ত প্রত্যেকে জিকির দিতে কারণ সুস্থ হয়েছে জিকির করলে সুস্থ হবে আসেন দুনিয়ার মানুষের শোনা বললে মাগরিবের সময় আপনাদের যা দাওয়াত দিতেছে জিকির করলে কেমন সুস্থ হবে জিকির করলে কেমন মানুষ বেশি করে বাঁচবে ইনশাআল্লাহ তাআলা আমার বয়স তো 62 চলে আমার বয়স 62 চলে 5-7-8 ঘন্টা আমি বসে বসে বক্তব্য দিই আমার তো নাম যাইতে দাদা হবে একজন কেউ উঠে উঠে বইয়ে পারে না মাদার দিয়ে হাতে ঠেক এটা ওর এত কিছু কেন তা আমি যে সুস্থ আছে আমার দেখে বুঝতে আছে আমি 62 বছর বয়সে যেমন টন্টনা সুস্থ আছে আপনারা সেটা পালন করেন আপনার টন্টন হয়ে যাবে আলহামদুলিল্লাহ এমনও কিছু আছে দা মরাল ইজ চান্স পাই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ বাকি আলমাদ শোনার জন্য মাগরিবের ওখানে আমার একটা জায়গা রাখছে ওখানে দুটি সমাবেশ করছে ওখানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ তালা আলমাদ সম্মান শ্রদ্ধা করেন আর সেল্লা হাফেজ বানান হাফেজ বানাইলে 10 জন মানুষ জান্নাত হবে কিতাব তাফসীর মুখাসি খুলে রাখি 10 জন মানুষ জান্নাত হবে জোরে বলছো বারো আর মানিকম দরবেশ আপনাদেরকে দাওয়াত দিলাম আমি মানিকম দরবেশ অনেক কথা আপনারা শুনবে মেলায় কিছু আপনারা শুনবে কথা লিখে বোর যদি পাকে বৃষ্টি হয় দেরি দিবে দেড় মাসে দিতে সাবে লক্ষ লক্ষ মানুষ ওখানে আসে দৌড়ায় ঘটনা নাকি অনেকে মনে করে মানুষ পাইছি কি ওখানে যাই কে পাইল কি যাই আমি তাই আছে দেখ তোর কিছু পাওয়া বিশ্ববিদ্যালয় কি যাই নতুন কিছুই নাই নতুন সবলে বেদা যা কিছু আছে কোরআন সুন্নাহ ভিত্তিক ওইটাই মানুষকে আমরা বলি কিন্তু মানুষ সেটা ভুল ভুলে যায় আমরা শুধু স্মরণ করে দিই আর কোনো কিছু না তাসকে নফসের কথা কি কোরআন কারিমের মধ্যে একাধিক জায়গার মধ্যে আছে আত্মশুদ্ধির কথা আত্মশুদ্ধি মানে আত্মা পরিশুদ্ধ করবে করবেন কিভাবে এগুলো আমরা সমাজে আমরা বলে থাকি বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আল্লাহ পাক রহমত করবেন বরকত করবেন সুস্থ করবেন ভালো করবেন আমি কোনো দল করি না আমি কোনো পার্টি করি না মানবতাই আমার দল মানুষ সেবাই হলো আমার দল মানুষকে সম্মান শ্রদ্ধা নেয় আমি বেঁচে আছি এটি হলো আমার কাজ মানুষকে জিজ্ঞের আজকের কথা বলি আমার সাথে মহব্বত করে ভালোবাসা করে তাদেরকে জিজ্ঞের আজকের বাদ দিতে তার উপকার হয় আমি 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছি 5 কোটি মানুষ হয়ে গেলে ইনশাআল্লাহ বংশমনের পরে ভারত যাওয়ার কথা সব ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভারত এরপরে আমি পাকিস্তানে আমার সফর আছে আলহামদুলিল্লাহ এই দুটা দেশে আমি ফার্স্ট টাইম টার্গেট খুশি ধরছি ভারত বাংলাদেশ ভারত এরপরে পাকিস্তান হয়েই যাবে ইনশাআল্লাহ হয়েই যাবে ইনশাআল্লাহ 5 কোটি কিন্তু হয়েই যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দূর দিছি ফিরাই ইনশাআল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি সবার সাথে বসে আলোচনা করি খালি কি আরবির বক্তব্য দিই আমি দিই আমি অন্য আর তো কত কিছু কত লাইনের কত কিছু আছে তাই বদলে তো যারা আরম্ভ করে চিকিৎসা স্বাস্থ্য থেকে আরম্ভ করে আকাশ তত্ত্ব অ্যাস্ট্রোনমি থেকে আরম্ভ করে সকল বিষয়ে আমি আলাপ আলোচনা করি এমন কোনো লাইন নাই যে লাইনে আমি
Then La ilaha illallah, 500 from the right side to the left side, you have impressed into the left ventricle. Sasa La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah. Shaitan zasimna ala qalbi bani adam, fayda zakhara khana swa zaka fala waswasa. Zakhan jikir kore, shaitan dure jaya. Alakinna fil jasad gaburka tu nija samahat samahat nasad kulluhu. Waya hasadat hasadat nasad kulluhu ala wahi alqab. الله 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 আমিন আমিন সবই দেয়া যাক আল্লাহ যেন কবুল করেন আমিন আমিন এই কিছু খাওয়াবেন কি কোনো তবরকের ব্যবস্থা করা হয়েছে অফিলিয়েট আর হায়াতুল বাইনা আমিন
তবরকে বাবরকাস করা হয়েছে সকালে আপনারা গ্রহণ করবেন আমার আর কিছু প্রোগ্রাম আছে আর বনে ওখানে শ্রীপুরের একটা বিশাল একটা বন আছে ওখানে প্রায় 2.5 কোটি মানুষ ওখানে বড় জায়গা হবে আর কি বন সম্মেলন জানুয়ারি 24 25 26 বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব জামাত ইসলাম সব আমার পক্ষে কাজ করে তারা আলহামদুলিল্লাহ একটি প্ল্যাটফর্মের মধ্যে কাইজার যারা থাকে রাওয়ালা বলে কাইজার মানিকগঞ্জ একসাথে বসি আমার ডাকে সব আসে একটা আলহামদুলিল্লাহ কেউ ডাকে কেউ যায় না তুমি তো ধরো বাংলা করে সব একসাথে আসে একসাথে বসে তো কথা বলতে বলে কি বলি আমার কাইজার রাস্তা যায় কারণ রাওয়ালা বলে কাইজার ওই বনের মাহফিলে ওনারা সবাই এর ব্যবস্থা এটা করে ওখানে মাহফিলে ওখানে জিকির হয় শুধু করে জিকির আলহামদুলিল্লাহ ওখানে সরকারি জায়গা আছে সরকার সুবিধা দিচ্ছে সরকার আমাদেরকে বিশ্বাস করে আমরা থাকাতে গজারি বন রক্ষা হয়েছে মানুষের কেটে নেওয়ার পারে না আর সরকারও জানে যে আমরা গজারি গাছ আমরা কেটে চুরি করি না ঘর ওঠানোর অনুমতি সরকার আমার দিচ্ছে সরকার কোনদিন বনে ঘর ওঠানোর অনুমতি দেয়নি কিন্তু গভর্নমেন্ট পয়সা আমাদেরকে বিশ্বাস করে ওখানে বনের সবার দাওয়াত থাকলো বছরে একবার আমরা জিকির করে জিকির ট্রেনিং আমরা দিই ওখানে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সবাইকে সম্মান এবং শ্রদ্ধা সময় তো খুব কম আপনারা আসছেন যে আলমোলামাদেরকেও দাওয়াত দিয়ে মানিক দাওয়া শুরু করা কমি মাদ্রাসা আসছে তফসির গ্রুপ খোলা হয়েছে ইফতার গ্রুপ খোলা হয়েছে আপনারা সকলে এখানে সকলে দাওয়াত করবেন মহব্বত করি অন্তরে হৃদয়ে ভালোবাসা আর যারা নিয়ত করি মায়া করতে পারে দুবে লাখ সবক জিকির করবেন ইনশাল্লাহ তালা অনেক ফায়দা অনেক ফায়দা অনেক ফায়দা মান্দ হবে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم القيامة পুরি কবুল ছোট কথা বলি ইসলাম আছে কি মুসাফা ইসলাম আছে সালাম ইসলামে কদম মুছি নাই এগুলো হলো পায়ে আদ্য কদম মুছি এগুলো বিশ্ববিদ্যালয় থেকে অতিরঞ্জিত কিছু বানানো জিনিস এগুলো হিন্দু ধর্মের থেকে আসছে এরপরে মুসলিম ধর্মের যারা ফকির আছে তারা হয়তো এটা করে এটা করতে তারা সব শিরিক বেদাত হয়ে যায় কথা লক্ষ্য করছে আমরা অনেকে কদম বসি কোনো সমস্যা নাই 1 কেজি তেল এনেন পায়ে তেল মালিশ করে দিই এটা তো সমস্যা নাই আর ঠান্ডাটা মাঝে মাঝে লাগে তো যে পিঠে থেকে তেল মালিশ করে দেন আমার হাতে দেন পিঠে দেন কিন্তু যেটা করতে যায় হয়তো কোনো শিখ বেদাত যেটা হয়ে যাবে মাথা নিচে হয়ে গেলে এটা তো ঠিক নাই না দরকারই না মুসাফা করলে দুইজনের জীবনের সমস্ত ছবির সালাম দিলে সুন্নত আদায় হয়ে যাবে পায়ে আদে বিশ্ববিদ্যান্ত এটা দরকার এটা করেন না এটা দেখা যাবে যে সবাই মিলে করবে কেউ প্রথম সিস্টেম জানে না এসব পত্র জানে না এটা মানুষ মানুষকে সম্মান করে করে আমি আমার পিতা মাতাকে করি কিন্তু ওরা স্পেশাল দু একজন হয়তো করতে পারে বিশ্ববিদ্যান্ত দেখা যাবে অনেকে জানে না পিঠে নিয়ে পায়ে আদে কদম করতে করতে মাথা নিচে করতে একজন হয়তো শেষ হয়ে বেড়ে এটাও হইতে পারে আর কি কারণ বাংলাদেশে তো মানুষের মন তো নরম তারা পীর মাসাকে সম্মান শ্রদ্ধা করে আবার অনেকে মনে করে পীরই তো মানে সবকিছু তার ভিতরে সব আল্লাহ কোথায় সবই তো আছে দেয়ার আছে তাকে পীর দিলাম না তোমার ভিতরে আল্লাহ তাই এনে দিলাম ইয়ে কোন এক ধর্মার্থে আমার কাছে দুজন লোক আসছিল আসে আমার বলতেছে হুজুর একটা কথা নিয়ে আসছি আমরা অমুক ধর্মার থেকে নাম বললাম না সেই ধর্মার থেকে আমি কত বছর পাই 26 বছর হয় এটা একটা কথা নিয়ে আসছি মানিকগঞ্জ মিশন শুনছি তো ভালো ভদ্র আপনি নরম মানুষ আমরা তো পিয়ে যে সেটা দেই আপনি যদি আমার পক্ষে আসতেন যে একটা কথা কই দিতে আমার দল দেন বলুন আপনি কে মেঘরে জানলেন যে আমি আপনাদের সাপোর্টের দলটা বড় করব কোনে শুনছি যে আপনি কেউ সেটা কাজে ঝগড়া করেন না আমি হিরে তো আলাদা কথা কিন্তু এটা সাপোর্ট করে এটা কি বিক্রি করছে পরে কয় দেখেন গোপন করে না গোপন করে না প্রকাশ হয়ে না কি গোপন করুন না তাহলে কইতেছে আমার যে আসে মানে আল্লাহ কোন জায়গায় আল্লাহ তো সব জায়গায় আছে আল্লাহ আপনার মধ্যে নেই আপনি আছেন
اللهم صل على محمد وعلى آل محمد.